খোয়াই সোনাতলা বাসুদেবাড়ি এলাকায় আসামের রেজিস্ট্রকৃত নাম্বারের একটি মারুতি গাড়িকে পুলিশ নাকা পয়েন্টে দাঁড় করিয়ে তল্লাশি চালায়। এতে গাড়ির ভেতরে খুবই কৌশলে লুকিয়ে রাখা 48 প্যাকেট শুকনো গাঁজা উদ্ধার হয়। গাড়ি চালক পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। মঙ্গলবার বেলায় একটা গোপন সংবাদের ভিত্তিতে খোয়াই থানার ওসি রাজকুমার জমাতিয়া নেতৃত্বে সোনাতলা বাসুদেব বাড়ি এলাকায় উৎপাতে পুলিশ। এক সময় গাড়িটি এসে পৌঁছায় এবং পুলিশও সাফল্য পায়। বেশি দিন ওইখানে লাগাইছে যে নাম্বার প্লেট তো এটা আপনার একটা হিউন্ডাই অ্যাক্সেন্ট গাড়ি, আসাম রেজিস্ট্রেশন, চেঞ্জেবল নাম্বার, সোনাতলা এরিয়া দিয়ে যাচ্ছিল। খোয়াই পিএস এর স্টাফ, আমরা নাকাতে এই গাড়িটাকে আটক করি। আটক করে অ্যাবাউট 48 প্যাকেটস অফ ড্রাই গাঞ্জা পাওয়া যায়। আমরা ড্রাইভারকেও আটক করতে সক্ষম হই। তদন্ত চলছে, ইনভেস্টিগেশনের প্রগ্রেসের পরে আপনাদেরকে পুরো জানানো হবে। স্যার, ড্রাইভারের নামটা বলা যাবে? স্যার, ড্রাইভারের নামটা আমরা এখন উল্লেখ করবো না, ইনভেস্টিগেশনের পরে আমরা আপনাদেরকে জানাবো।